টিএসসিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে অর্থাৎ যে সারা দেশে যে বন্যার সৃষ্টি হয়েছে, হঠাৎ করে যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যার্থীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা যে ত্রাণ সংগ্রহ কেন্দ্র খুলেছিল, সেই ত্রাণ সংগ্রহ কেন্দ্রের যারা আসলে ভলেন্টিয়ার রয়েছে, তারা এই মুহূর্তে প্যাকেজিংয়ের কাজটি কিন্তু করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে ডাইনিং রুমগুলো রয়েছে, সেই রুমগুলোতে কিন্তু প্রতিটি রুমেই বলা চলে যে এই মুহূর্তে যে প্যাকেজিংয়ের যে কাজ, সেই প্যাকেজিংয়ের কাজ শুকনা খাবার যেটি অর্থাৎ এই রুমটিতে মূলত করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গাতে, এক সাইডে মুড়ি প্যাকেজিং হচ্ছে, আরেক সাইডে গুড়গুলোকে কেটে কেটে গুড়গুলো প্যাকেজিংয়ের কাজ চলছে, আরেকদিকে সকল উপপণ্যগুলোকে গিয়ে একটি প্যাকেজিং হচ্ছে। তো বলা চলে যে প্রতিটা রুমেই আসলে একই ধরনের কর্মযজ্ঞ কিন্তু চলছে। এবং যে ত্রাণগুলো অর্থাৎ যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম সহ যে টিএসসির যে বারান্দা রয়েছে সেই বারান্দাগুলোতে রাখা হয়েছে। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিফট আকারে মূলত তারা কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিশ্ববিদ্যালয় থেকে আসা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের নিয়ে মূলত শিফট অর্থাৎ শিফট আকারে কাজ করছেন। এছাড়াও বিভিন্ন মানুষ অর্থাৎ সাধারণ যারা মানুষ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে মূল গেট, সেই মূল ফটকে মূলত ত্রাণ সংগ্রহের কাজটি করা হচ্ছে। সেখানে কেউ টাকা দিচ্ছেন, মজার বিষয় অনেকেই যাদের টাকা নেই তারা মূলত নিজেদের যে গয়না সেই গয়না দিয়েও কিন্তু যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এমন ধরনের একটি মানবিক বাংলাদেশের কথা আমরা যেটা বলতে চাই, সেই মানবিক বাংলাদেশের দেশের চিত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কিন্তু দেখা যাবে। এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই টিএসসি কেন্দ্রিক নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলাভবন থেকে বিভিন্ন ভবনের সামনেই ত্রাণ সংগ্রহের কাজটি করা হচ্ছে, বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ত্রাণ তোলা হচ্ছে। সর্বোপরি ঢাকা অর্থাৎ যে 11টি জেলা যে বন্যাতে প্লাবিত হয়েছে, হঠাৎ যে পাহাড়ি যে যে জল হঠাৎ করে বাংলাদেশ পানি যে ঢুকে গেছে, সেই ঢুকে গিয়ে মূলত যে বন্যা সৃষ্টিটি হয়েছে, সেই বন্যা মোকাবেলাতে বলা চলে যে সরকারের যে এক প্রকার মানে শুরু থেকেই আসলে যে তারা আসলে চেষ্টাটি করেছে হুট করে যেহেতু হয়ে গেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার খুব কম সময় ধরে তারা ক্ষমতাটি নিয়েছে এবং অনেক দিন ধরে অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর, দেশ ত্যাগের পর থেকেই বলা চলে যে যারা সরকারি যে দপ্তরগুলো রয়েছে, দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীরা মূলত তারা বিভিন্ন সময় তারা আসলে অফিসে আসেননি। তো সব কিছু মিলিয়ে আসলে পর্যাপ্ত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নিতে পারেনি। তবে সাধারণ শিক্ষার্থীরা বলা চলে তারা থেমেনি, তারা যেমনভাবে দেশ নতুন করে অর্থাৎ যে শেখ হাসিনা বা সরকার পতনের যে আন্দোলন তারা যেমনভাবে সফল হয়েছেন, ঠিক তেমনভাবেই বলা হচ্ছে যে তারা নতুন করে যে সংকট মোকাবেলাতেও তারা তাদের যে কাজ, সেই কাজটি তারা করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেসি সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি যে পানির অর্থাৎ খাবার পানি সেই খাবার পানির স্তূপ কিন্তু রাখা হয়েছে। এবং এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসির বারান্দা থেকে শুরু করে মাঠের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পানি রাখা হয়েছে। এবং প্রতিদিন মূলত আমরা এখানকার জিনিস একজন সমন্বয়ক তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি যেমনটি বলেছেন যে প্রতিদিন মূলত 25 থেকে 26টি ট্রাক ঢাকা থেকে এখান থেকে যে মালামাল সেটি লোড করে বিভিন্ন যে জায়গাগুলোতে খাবার সংকট রয়েছে সেই জায়গাগুলোতে যাচ্ছে। এবং মূলত পর যে ঘটনাগুলো ঘটছে যে সেখান থেকে জেলা প্রশাসক ইউনোদের সাথে সমন্বয় করে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ছাত্র আন্দোলন যারা নেতাকর্মী রয়েছেন, যারা ছাত্র আন্দোলনের কর্মী রয়েছেন, তারা মূলত সেই ত্রাণগুলো মূলত বিতরণ করছে। এবং অন্যপর দিকে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি, আমরা যে গতকাল পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি, গতকাল পর্যন্ত এখানে যে নগদ অর্থ উঠেছে 7 কোটি 52 লাখের মতন, এমন একটি অ্যামাউন্ট কিন্তু গতকাল থেকে বলা হচ্ছে যে এই ষষ্ঠ দিনের কার্যক্রম শেষে উঠেছে। আজকে রাতে আসলে আবারও ঘোষণা করা হবে সপ্তম দিন পর্যন্ত কত টাকা উঠলো। তো সব কিছু মিলিয়ে আসলে তারা তাদের যে জায়গাটা সেই স্বচ্ছর ব্যাপারটি তারা রাখার চেষ্টা করছেন সকল কিছু মিলিয়ে। এবং একটি বারবার আসলে একটি প্রশ্ন আসছে যে ত্রাণগুলো আসলে রয়ে গেছে, এটি কোথায় যাচ্ছে, এমন ধরনের একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে আসছে। তবে সেই জায়গাতেই আসলে উত্তর এখানকার যারা সমন্বয়ক আছেন তারা দিয়েছেন, তারা বলেছেন যে এটি আসলে
এত পরিমাণ পণ্য আসছে, তো সব কিছু মিলিয়ে আসলে তাদের যে স্বেচ্ছাসেবী সারাক্ষণই তারা কাজ করে যাচ্ছেন এটি প্যাকেজিংয়ে এবং এখান থেকে চলে যাচ্ছে। চলে গেলে যখন খালি হয়ে যাচ্ছে তখন আবারও আসলে পুনরায় সেটি ভর্তি হয়ে যাচ্ছে এবং যেই জন্য একজন মানুষ এসে আবারও দেখছে যে এই জায়গাটাতে ত্রাণের যে পাহাড় সেই পাহাড়ের চিত্রটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে যে হল রুমগুলো রয়েছে এবং খাবার যে ডাইনিং টেস্টি যে ডাইনিং সেই ডাইনিংটি কিন্তু এখন আসলে খোলা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসছে এবং অনেকে আসলে এই যে বিনাশ্রমে পারিশ্রমিকে মূলত যারা এখানে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজে থেকে আসা শিক্ষার্থীরা মূলত এখানে এসে তারা বিনা পারিশ্রমিকে মূলত বিনা শ্রম তারা দিচ্ছে এবং শ্রম দিয়ে কিন্তু তারা মূলত তাদের যে এই যে সংকটময় মুহূর্ত এই সংকটময় মুহূর্তে সকলের পাশে দাঁড়াবার জন্য কিন্তু তারা এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি টিম তারা কিন্তু সংগ্রহ করছে, সংগ্রহের পর সেটিকে আসলে প্রসেস করে মূলত তারা প্যাকেজিংয়ের কাজটি করছে, আরেকটি টিম মূলত গাড়িতে তোলার কাজটি করছে এবং আরেকটি টিম মূলত সেই যে ট্রাকে তোলা হলো সেই ট্রাকে তোলা পণ্যটি মূলত পৌঁছে দেওয়ার, অর্থাৎ যারা আসলে ক্ষতিগ্রস্ত, যারা আসলে অবহেলিত বা যারা এই সময়ে আসলে খাবার পাচ্ছে না সেই ধরনের বন্যায় আক্রান্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চিত্র, এই ছিল আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।